ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। চেম্বারে প্রায়শই একটি বিশেষ সমস্যা নিয়ে পেশেন্টরা আসেন, আর সেই সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে গপ্প করার জন্য আমি এসে গেছি, ডাক্তার পুষ্পাঞ্জলি বসু। বিষয়টা কি? আগে লক্ষণগুলো বলি, তারপরে না হয় নাম বলবো, তারপরে চিকিৎসা। গোড়ালির নিচে ব্যথা। কীরকম ব্যথা? সারা রাত্রি শুয়ে থাকার পরে উঠে দাঁড়ালেন, ওরে বাবা, যেন গোড়ালির নিচে কেউ ছুরি বিঁধিয়ে দিয়েছে। অনেকক্ষণ বসে আছেন, উঠে দাঁড়ালেন, পারছেন না দাঁড়াতেন, বাপ রে, দাঁড়ানোই তো যাচ্ছে না, হাঁটা তো দূরের কথা। কিন্তু হাঁটতে হাঁটতে ব্যথাটা সহ্যের মধ্যে এসে যায়। সারাদিন হাঁটা চলার মধ্যে থাকলে ব্যথাটা কম্পারেটিভলি সহ্যের মধ্যে থাকে। গোড়ালির উপরের দিকে ফোলা ভাব থাকতে পারে, ব্যথার জায়গা গরম হয়ে থাকে, খালি পায়ে হাঁটা একেবারে অসম্ভব বলা যেতে পারে। কি হলো? বেশ কিছুদিন ধরে আপনিও কি এই সমস্যায় কাবু হয়ে পড়েছেন? এবার কারণটা বোঝা গেল তো? হ্যাঁ, একেই বলে ক্যালকেনিয়াল স্পার বা হিল স্পার। আচ্ছা, কেন হয় বলুন তো এই হিল স্পার বা ক্যালকেনিয়াল স্পার? যারা খেলাধুলা করেন, অ্যাথলিটস, নিয়মিত অতিরিক্ত হাঁটেন, দৌড়ান, হাই জাম্প, লং জাম্প, হতেই পারে ক্যালকেনিয়াল স্পার। খালি পায়ে হাঁটা তার মানে এই নয় যে বাড়িতে আপনি একটু খালি পায়ে হাঁটলেন, ব্যাস ক্যালকেনিয়াল স্পার হয়ে যাবে। যারা দীর্ঘ সময় খালি পায়ে হাঁটেন তাদের কিন্তু এই সমস্যা হতেই পারে। গোড়ালিতে আঘাত লেগে বাইরের যে আস্তর বা মেমব্রেন থাকে তা ক্ষতিগ্রস্ত হতে পারে ক্যালকেনিয়াল স্পার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হতে পারে। 2014-তে একটি পরীক্ষা নিরীক্ষা বা স্টাডিতে কি দেখা গেছে বলুন তো? মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি হয়। আর একটা সমস্যা হচ্ছে মেদ বাহুল্য বা ওবেসিটি। জুতো যদি ঠিক না হয়, যেমন যারা ফ্লিপ ফ্লপস পরেন, যারা পেন্সিল হিল পরেন, যারা স্টিলেটো পরেন, তাদের এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়া প্লান্টার ফাসাইটিস থাকলে হতে পারে। রাইটার্স ডিজিজ বা রিয়াকটিভ আর্থ্রাইটিস ইত্যাদি যাদের আছে তাদেরও এর সম্ভাবনা খুব বেড়ে যায়। এক্ষুনি বললাম না প্লান্টার ফাসাইটিস, এটাও কিন্তু হিল স্পারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেখা গেছে যে 15% মানুষ যাদের গোড়ালিতে ব্যথা থাকে তাদের কিন্তু এই ক্যালকেনিয়াল স্পারের সমস্যা থাকলেও থাকতে পারে। এবার আসল কথায় আসি, ক্যালকেনিয়াল স্পার আমাদের পায়ের পাতার সবথেকে শক্তপোক্ত স্টাউট হাড়টির নাম কি বলুন তো? ক্যালকেনিয়াস। ছবিতে দেখতেই পাচ্ছেন, আমরা হাঁটি, নাচ করি, খেলাধুলো করি, সব ক্ষেত্রে কিন্তু মূল ঝক্কিটা সামলায় এই ক্যালকেনিয়াস। এই হাড়ে যখন ক্যালসিয়াম ডিপোজিশন হয়, সাদা বাংলায় বলতে পারেন হাড়ে যখন বাড়ে, তখনই তাকে বলা হয় হিল স্পার বা ক্যালকেনিয়াল স্পার। কোথায় হয় এই ক্যালকেনিয়াল স্পার? 1 হচ্ছে পায়ের তলায় গোড়ালিতে, আরেকটা হচ্ছে গোড়ালির পিছন দিকে। পায়ের তলায় যখন ক্যালকেনিয়াল স্পার হয় তাকে বলা হয় প্লান্টার ক্যালকেনিয়াল স্পার বা হিল স্পার, আর যখন পিছন দিকে হয় তখন তাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন স্পার বা ডর্সাল স্পার, পোস্টেরিয়র হিল স্পার। আচ্ছা, ধরুন হিল স্পার হয়েই গেছে, তাহলে কী করবেন? প্রথম হচ্ছে বিশ্রাম। কীরকম বিশ্রাম নেবেন? পাটা একটু তুলে শোবেন, অর্থাৎ পায়ের নিচে একটা বালিশ রাখবেন। যখনই বসবেন পা ঝুলিয়ে বসবেন না, একটু পাটা তুলে বসবেন, একটা কোনো সাপোর্টের উপরে পাটাকে রাখবেন, একটা ছোট টুলের উপরে পাটা রাখবেন। তাহলে দেখবেন যে হাঁটতে গেলে অতটা আর অসুবিধা হবে না। হট ফুড বাথ কিন্তু বেশ আরামদায়ক। সারাদিন কাজের পরে বাড়িতে ফিরে একটু হট ফুড বাথ নিন, দেখুন আরামে ঘুমোবেন, এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন যে এতদিন ভয়ঙ্কর ব্যথাটা ছিল, পা ফেলতে পারছিলেন না, সেটা অনেকটা কমে যাবে। শু ইনসার্ট, ছবিতে দেখতে পাচ্ছেন বিষয়টা কি? এই শু ইনসার্ট ব্যবহার করলে কিন্তু হাঁটতে একটু সুবিধা হবে। আসলে কি জানেন তো, আমরা যখন হাঁটি তখন আমাদের গোড়ালের উপর খুব চাপ পড়ে। এই পাটা যদি একটু উঁচু করে হাঁটা যায়, একটু উঁচু করে তো হাঁটতে পারবেন না, কী করতে হবে? শু ইনসার্ট জুতোর মধ্যে রাখতে হবে। তাতে হবে কি, এই যে হাঁটতে গেলে পায়ের এই ঘষাটা লাগছে, গোড়ালিতে যে ঘষা লেগে ব্যথাটা সাংঘাতিক হচ্ছে সেইটা হবে না। যদি খালি পায়ে হাঁটতে হয় তাহলে সিলিকন গার্ড ব্যবহার করতে পারেন। কুশন্ড স্পোর্টস শু পাওয়া যায়, সেটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন, এতে খুব আরাম পাওয়া যায়। কী করে বুঝবেন আপনার ক্যালকেনিয়াল স্পারের সমস্যা হয়েছে? বোঝার উপায় হচ্ছে এক্সরে। এবারে হোমিওপ্যাথি চিকিৎসার বিষয় বলি। যে হোমিওপ্যাথি ওষুধই পারে
এই ক্যালকেনিয়াল স্পারকে সম্পূর্ণ নিরাময় করতে। প্রথম এবং প্রধান ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা। চিকিৎসক ঠিক করবেন 12x দেবেন, 6x দেবেন, না 200 দেবেন, না 1m দেবেন, সেটা রোগীর অবস্থা অনুযায়ী বিচার করে দিতে হয়। পরবর্তী উল্লেখযোগ্য ওষুধ হচ্ছে থুজা, 200ই বেশি ব্যবহার করা হয়। এরানিয়া 6 বা 30, রাস্টাক্স 30, কখনো সখনো লক্ষণ অনুযায়ী ব্রায়োনিয়া 30 বা রুটা 200 ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে যাদের আর্থ্রাইটিসের সমস্যা থাকে তাদের জন্য এই দুটো ওষুধ অত্যন্ত উপযোগী। যাদের প্ল্যান্টার ফাসাইটিসের সমস্যার জন্য হিলস্পার হয় তাদের জন্য মেডোরিনাম 200 বা 1m অত্যন্ত কার্যকরী। খুব জোর দিয়ে বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে আরাম ও আরোগ্য দুই পাওয়া যায় হোমিওপ্যাথি ওষুধের দ্বারা। তবে ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে সঙ্গে নিতে পারেন ফরমাইকারুফাস 6 বা আর্টিকিউরেন্স 6, সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ক্যালকেনিয়াল স্পার পায়েরতলায় হাড়বাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। তবে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে দেখেছি মোটামুটি 6 মাস থেকে 1 বছরের মধ্যে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। চয়েস ইজ ইয়ার্স, কী করবেন? সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে একটা ছোট্ট লাইক, একটা সাবস্ক্রাইব আর বড়সড় কমেন্ট চাই আপনাদের থেকে। ওম শান্তি।